অসুস্থ কেন্দি আর সুস্থ হয়ে নুঠিল। কেন্দিক জিয়াই তুলিবলৈ সকলো কৰিছিল, কিন্তু ভুল চিকিৎসার বলি হল মরমর কেন্দি। এবছরীয়া নমাহর এটি মরমলগা কুকুরার মৃত্যুর সহ নাম সাঙুর খাইছে তেজপুরের এজন বিতর্কিত পশু চিকিৎসকর। এবাহ পূর্বে অসুস্থ হয়েছিল বর্ণালী নাথ নামৰ মহিলাগৰাকীর মরমর কুকুরটো। লগে পশু চিকিৎসক ডাক্তার সঞ্জীব দত্তক দেখাইছিল কুকুরটো, কিন্তু চিকিৎসার পাছতো সুস্থ হয়ে নুঠিল কুকুরটো। ইয়ার পাছতে কুকুরটোলৈ সেনার পশু চিকিৎসকর কাষ চাপিল মহিলাগৰাকী। মিছামাৰীস্থিত ভারতীয় সেনার পশু চিকিৎসকে পরীক্ষা করার অন্তত পোহরলৈ আহিল চাঞ্চল্যকর খবর। কুকুরটুক প্রকৃততে ভুল চিকিৎসা করেছিল ডাক্তার সঞ্জীব দত্তই। আমি কেন্দিক আপনার 15 তারিখের ট্রিটমেন্ট করেছিল আমার সঞ্জীব দত্ত স্যারে। 15 জনের রাতেপা আমার কেন্দিয়ে বমি করেছিল। সঞ্জীব দত্ত স্যারে মানে বেজি দিলে এটা, তো সেই বেজিটি দিয়ার পাশতে আধা ঘন্টা পাশের পর তেজ বমি করেছে। চিকিৎসকের ভুল চিকিৎসা হবে হয়েছে সঞ্জীব দত্ত স্যারের এগেইনস্টে দিছে। ডক্টর সঞ্জীব দত্তর ব্যক্তিগত চেম্বারত দেখাইছিল কুকুরটো। যদিও বা সরকারি পশু চিকিৎসক সঞ্জীব দত্তই বেশিরভাগ সময় চেম্বারতে কটাই, 24 জুনত মৃত্যু হয়েছিল কেন্দি নামের পোহনীয়া কুকুরটোর। কেন্দির মৃত্যুক সহজভাবে মানি লোব পরা নাই এতিয়া গৰাকী বর্ণালী নাথে। স্যার, আমি তাই অবস্থাটা ভাল দেখা নাই, বমি যেহেতু করে আছে আমি মিছামাৰীলৈ বা গুৱাহাটীলৈকে লৈ যাওঁ। তেখেতে কলে তাতে মেশিন ইমান নাইও আর সাগে পাবলিকক সোমাবলৈ নিদিয়ে তাত কৈছে। তেনেকে থাকোতে থাকোতে 20 তারিখ হয়ে গেল। 20 তারিখলৈকে তাই উঠিবই নোৱাৰ হল, আনকি ব্রেইনত তাই মানে স্যালাইনটো পুষে নোহোৱা হল। তাই 24 জনত ঢুকালে। গতিকে যদি ডক্টরে মানে আগতে যদি আমাক তালৈকে নিবলৈ দিলে হয় কেনি হয়তো আজি আমাৰ আজি থাকিলেও হতেন। ডক্টর সঞ্জীব দত্তর বিরুদ্ধে তেজপুর জেলা পশুপালন ও পশু চিকিৎসা বিষয়াক অভিযোগ দাখিল করেছে যদিও এই পর্যন্ত ব্যবস্থা লওয়া নাই। ক্ষমতাশালী চিকিৎসকজনে কেয়ারেই নকরে উচ্চপদস্থ কোনো বিষয়াকো। অভিযোগ দাখিলের প্রায় এমাহ সম্পূর্ণ হওয়ার পাছতো জেলা পশুপালন ও পশু চিকিৎসা বিষয়াই কিয় ব্যবস্থা নললে ডক্টর সঞ্জীব দত্তর বিরুদ্ধে? ন্যায় বিচাৰিছোঁ। এতিয়া আমি গমো পাইছোঁ যে কাৰোবাৰ কুকুৰ তেনেকৈ ঢুকাইছে। জান তামুলিদাৰ তেখেতৰ কেইবাটাও কুকুৰ মাৰিলে তেখেতে, তো তেখেত এতিয়া আউট অফ ষ্টেচন আছে। পূজা বুলি এজনী আছে আমাৰ ইফালে ৰেল লাইনৰ ইফালে ঘৰ আছে তেখেতৰ, তাইৰ মাজতে ভইচ মেছেজ পঠিয়াইছে তাইৰ লেবৰেটৰীটো তেনেকৈ মাৰিলে। ডক্টৰ সঞ্জীৱ দত্তই চিকিৎসা কৰা কেইবাটাও কুকুৰৰ আগতে মৃত্যু হোৱাৰ অভিযোগো আছে, সেয়ে সঞ্জীৱ দত্তৰ কাষলৈ যাবলৈ ভয় কৰা হৈছে এতিয়া সকলোৱে। তেজপুৰৰ পৰা হেমন্ত কুমাৰ নাথৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।